وجيه الدين والكرم وحليف العلم والحكم نبي সৃষ্টির সেরা তুমি আখেরি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস মাহাতি। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেন পেছনা দেখতেছেন আমাদের মডেল মসজিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মসজিদগুলো দিয়েছিল পুরো বাংলাদেশে, তার মধ্যে দিয়ে চট্টগ্রামে কল্পলোক আবাসিকে। দেন আবাসিকে মসজিদটা দেখার জন্য মেইনলি আসছি। আর লোকেশনটা আসলে আমি আবাসিক একদম প্রথম, আমাকে আগে চ্যানেলে আমার অনেক ভাই বোনের যারা কমেন্ট সেকশন আমার ভিডিও দেখেন ওনারা বুঝতে পারে কল্পলোক আবাসিক নিয়ে একটা ভিডিও করেন। দেন আগে চ্যানেলে কমেন্ট সেকশন অনেকে করছিল, দেন আসা হয়নি কোনো সময়। তো আমাদের সিএন ভাই ফুড ব্লগার, তো উনি এদিকে থাকেন বাকুলিয়ার দিকে, তো ওনার সাথে কন্ট্রাক্ট হয় হঠাৎ। তো ওই মসজিদ যখন উদ্বোধন করলো গতকালকে সব জায়গায়, এখন ওটা কাজ অনেকগুলো বাকি আছে, অনেক কালারিং দেন অনেক কাজ বাকি আছে। তাও আমি চলে আসছি যাতে আপনাদেরকে আপডেটটা দিতে পারি। তো আমার ডেইলি লাইফ ব্লগে সবাইকে আবারও স্বাগত। আমি ডেইলি ডেইলি ভিডিও দেওয়ার ট্রাই করতেছি, তো আপনারা ব্লগটা সাথে থাকবেন, এনজয় করতে থাকবেন। গাইস, আমরা বর্তমানে এখন আছি একদম সামনে, প্রায় অনেক কাজ বাকি আছে। যা আমার ছবি দেখছিলাম আমার মাইটে দেখছেন, তো যারা এখন মাইটে দেখেন আমার অনেকে ফলো করেন না ইনস্টাগ্রামে, তো আমি প্রায় সময় মাইটে যাই, ট্রাই করে যে কোনো জায়গায় যাই। সো এটা হচ্ছে মডেল মসজিদ, প্রধানমন্ত্রীর উপহারটা। দেন আমরা এখনও কাজ চলতেছে স্টিলও, দেন আর কিছুদিন পরে কাজ কমপ্লিট হবে। তো মসজিদটা আসলে অনেক জোসে একটা মসজিদ বলা চলে, তো এরকম মডেল মসজিদ আসলে দেখার দরকার। তো আমরা ট্রাই করবো মসজিদে সব কিছু দেখানোর জন্য, এখন অনেক কাজ বাকি, এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো অলরেডি দেখতেছেন আপনারা। তো এই মসজিদের স্ট্রাকচারটা মেনলি হচ্ছে যেটা লোহা দিয়ে যেটা করা আছে আপনারা দেখতেছেন ওটাই আসলে জোস। তো আসতে পারবেন, আমি অলরেডি সবার আগে চলে আসছি আমার ডেইলি লাইফ ব্লগ করার জন্য। তো কেমন লাগছে দেখেন তো আমাকে সহ, তা একটা স্ক্রিনশট মেরে দেন তাড়াতাড়ি। তো আমার একটা গ্রুপ আছে ওয়েস মাহাদি ট্রাভেলার, তো গ্রুপে যারা জয়েন হয়নি জয়েন হয়ে নিবেন ডেসক্রিপশনে, আর দেখতেছেন। তো গাইস, সিয়ান নাম যে মানুষটাকে বলছি এ হচ্ছে সেই খাদক ফুড ব্লগার, সে মোটামুটি আগে ছিল এরকম হয়ে গেল এরকম, যা হোক সমস্যা নাই। আমার ভাই পারানের ভাই অনেকদিন পরে তার সাথে আবারও মিট আপ, এমনি ব্লগিংয়ে দেখা হয় নাই, তৃতীয়বার আবার দেখা না, ফার্স্টবার কোথায় দেখা হয়েছে নবরসে সেই মিট আপে। তো ওরকম অনেকজনের সাথে এরকম দেখা হচ্ছে, অনেকে আমাকে নক দিচ্ছেন, আমি ট্রাই করি সবার সাথে ভালোভাবে কলাবরেশন করার জন্য। তো ওইদিকে যারা আছে আমার আপুরা কেউ ব্লগ দেখেন না আমি জানি, আমার ব্লগেরা যারা দেখে থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে সবাই আসছি সেটা বল, তুমি আগে আসছিলে আমার আগে, আমার আগে কাজ হয় নাই, আমার আগে আসলে কাজ হয় নাই, কিন্তু আর কিছুদিন পর আসা দরকার। যারা আসার চিন্তা ভাবনা করতেছেন আমার ভিডিওটা দেখে, তাহলে আসলে আরও 10-20 দিন পরে আসবেন, কারণ এখানে অনেক এক মাস পরে আসেন তারপরে এই মসজিদটা দেখতে পারবেন। যারা ফটো শ্যুটিং করেন বা মডেলিং করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আসলে একটা অস্থিরটি মসজিদ দেখছেন। আমি কিন্তু একটা বক্তব্য দেওয়ার ইচ্ছা করতেছে, একটা মানে গিয়ে ওখানে একটা বক্তব্য দেওয়ার ইচ্ছা করতেছে, খুবই ইন্টারেস্টিং একটা প্লেস সবুজের মধ্যে। বঙ্গবন্ধু না আমাদের বন্ধু না, আর ওটা না, আমরা এখান থেকে একটা অন্য জায়গায় যাই, কোথায় যাবো এখন কল্প আস কি আছে সেটা বলো, কি আছে এখন বলো, কি দেখা যাবে একটা লাস্ট মাসে নদীর পার আছে কর্ণফুলী নদীর পার, আমি যাই নাই তেমন কোনোদিনও, আজকেও ফার্স্ট টাইম যাবো ওদিকে। আমি কিন্তু কল্পলা আবাসিকে ফার্স্ট টাইম আসছি, আমি যদি আপনারা লাস্ট মাসে কোনোবার যাবো ওটা না, যারা কল্পলা আবাসিক তারা ব্লগ দেখতেছেন আমার এখন আমার ডেইলি লাইফ ব্লগ, তো কমেন্ট একটা জানাই দিবেন আপনাদের এলাকায় কী কী রয়েছে, কী কী দেখানোর মতন। তো আমার নিচে ডেসক্রিপশনে কিন্তু আমার ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, কানেক্টিভিটি করে নেবেন, যারা ফলো করেন না ফলো করতে পারেন।
আমাকে এখন কেউ ফলো করো না ভাই, একটা প্রবলেম আছে ভাই আমার, এত এত কষ্ট করে একটা একটা সুন্দর সুন্দর করে ছবি দি, ফলো করলে কি কষ্ট হয়? আর ওটা না, যারা এখন লাইক দেন না, লাইক দিয়ে দেন, আর ওনার চ্যানেল ডিসক্রিপশনে রয়ে গেছে। জানলাম কি যে বার্গার মতো হয়ে গেছে, বার্গার অর্ডার মানে দিছে, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। এখানে তোমার কল বলে আনসার ঠিক আছে, আমি কোনো সময় আসি নাই, আমার ফার্স্ট টাইম, দেন তোমার টেস্ট করো, তুমি ফুড ব্লগার হিসেবে স্টার্টিং কেমন ফুড ব্লগিং করে একটু দেখে দেবো না, মানে এখন মোড়ে নিয়ে গেছে একটু বার্গারটা নিচে, এখন বার্গারটা দেখে আর কি দামি দামি বার্গারের মতো তো লাগতেছে না আর, মানে গরিবের বার্গার যেটা বলে, গরিবের বার্গার এস, তো এখানে খুলে দেখলে পাবো। এটা কি বার্গার বলছে যে ক্রিস্পি বার্গার, এটা কি জিনিস? চিকেন, চিকেন, এটা ক্রিস্পি চিকেন, তোরা চিকেন, তোরা চিকেন, তারপর এখানে মিওনিস সস আর একটা শসা। তুমি খেয়ে দেখো না, কথা বলো না, কি দিতে দরকার, তুমি খাই দিয়ে বলছো, তোমার খাই দিয়ে কি লাগে, দাঁত কিলোর তো কিলোর দরকার নেই, এখন ঘন আই যাই খারাপ না, গিলো না, তুমি খারাপ না বলিল, আপনি তো গিল না আগে, ভালো লাগছে, প্রাইস ঠিক আছে, 30 টাকার প্রাইস ঠিক আছে, ভাই ডিসকাউন্ট পাবো আমরা এখানে 30 টাকার মধ্যে, ডিসকাউন্ট দিবে সমস্যা নেই, আমরা আজকে ব্লগিং এ আপলোড করে দিব সমস্যা নেই। থ্যাংকস ফর দুর্জয় ভাই, সো ভাই একটা হাই বলে দিকে, তো ভাইয়ের বার্গার প্লাস স্প্রাই অনেক আদার্স অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমি জানতাম না, তো যারা অত এলাকায় আছেন তারা চলে আসতে পারবেন। আর তার পাশে সুবহানাল্লাহ এই দোকানের নামটা দেখে বেশ ভালো লাগছে আমার এখানে, তো এই জিনিসটা আসলে সত্যি অনেক ভালো লাগছে, অনেকে মানুষ শপিং টপিং করেন এখানে, মানে বাজার করেন। দেন আমরা আজকে এখান থেকে নদীর পার দিকে যাবো, মানুষ প্রচুর পরিমাণ মানুষ দেখতেছি, খালি ঢুকতেছে আর ঢুকতেছে, আমি কিন্তু জানি না কেন, কারণ এখানে কী মজা পাচ্ছি সেটার জন্য আসছি, দেখি কী মজা। গাইস এখন কি অবস্থা জানেন, দেখেন মানুষ কি হারে এখানে আসছে, নতুন নেভাল টাইপের হয়ে গেছে, তো দেখছেন ও বাপরে শরণার্থীর অবস্থা অনেক বেশি, শরণার্থী বলতেছি না দর্শনার্থী, তো এখানে মেইনলি এটা হচ্ছে যে নতুন মেন ড্রাইভ রোড হচ্ছে এটা, সো এটা একদম অনেক বড় রোড, এটা একদম নতুন কালুঘাট দিয়ে জাস্ট একবারে এটা ওয়েটা হচ্ছে, কালুঘাট টু নতুন ব্রিজ একবারে একদিক দিয়ে নতুন যে রুটটা হচ্ছে ওই রুট দিয়ে সবাই এখন ভিড় জমা হয়েছে, ঘটনা হচ্ছে সব দিক দিয়ে এখন বন্ধ, যার কারণে এটা করা হচ্ছে। তো গাইস ভিউগুলো আসলে মারাত্মক একটা ভিউ, সিয়ান থ্যাংক ইউ সো মাচ, তোমাকে থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। তো এখানে আমার কিছু ভাই তাদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে একটু যাই। এই ব্রাদার কে আছো তোমাদের ভাই, কে আছো আমার অনেক পুরোনো বন্ধু, আর কিছু ভাই, হনর ভাই, হনর ভাই, আমার সেই শক্তি নেই, আমার উঠার সময় হাঁটুতে হাঁটুতে পানি কমে গেছে ভাই, আসলে এখানে এসে আমার সাথে অনেকে আসার কথা ছিল, তারা মিসিং ভালো হয়েছে এমনি, আমি সিঙ্গেল আসছি, কস্টিং কমছে আমার, আসলে কম বাজেটের মধ্যে জায়গাটা খুবই 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 মজার, যারা কম মানে ভালো, যারা বদার হাট, তারপর যারা নতুন বিদেশ দিয়ে যারা ঘুরতে যান তারা এই প্লেস থেকে, যারা বক্তার মুরাদপুর এরিয়ায় আছেন মানে ওদের জন্য দামে কম মানে ভালো একটা এরিয়া,
মানে খুব কম বাজেটের মধ্যে চলে আসতে পারবে, বেশি না মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা জাস্ট চিলের মধ্যে। তো আমরা এখন যাচ্ছি নদীর পাড়ের দিকে, আর এই হচ্ছে কাজ চলতেছে এখানে সবগুলো, এখানে অনেকগুলো কাজ চলতেছে, এগুলো হচ্ছে রাস্তার কাজ করার জন্য পাথরগুলো রাখছে। এটা হচ্ছে অনন্যার মতো একটা প্রজেক্ট, মানে পুরো একটা আবাসিক ইজা, দেন পিছনে হচ্ছে যে পুলিং মানে কানেক্টিভিটি রুট। তো আমি অনেক আগে আসছিলাম, তখন কাজ চলতেছিল, ব্লক দিচ্ছিল, তো এসে চলে যাচ্ছি, আর এখন যাচ্ছি এর কারণে আসছি, মেলে আসছে মসজিদ দেখতে, প্লাস এগুলো উফ। সো গাইস কী বলতাম, ভালোবাসা ভাই তো যে পাচ্ছি, মানে কী বলতাম, উনি হচ্ছেন ইউটিউবার। সো ভাই যাতে দেখা হয়েছে হঠাৎ করে সবাই আসতেছে, তো এই জায়গাটাতে ব্লগিং করতেছে সবাই একসাথে ঘুরতেছি মনে হচ্ছে আজকে, কেমন লাগছে এই জায়গাটা? আসলে আমি মানে অনেকদিন পর আসছি কল্পলোক আবাসিকে, আমি প্রায় 2 বছর আগে আসছিলাম এখানে, এইগুলো কিছুই ছিল না বলতে গেলে। আমরা যখন আসছিলাম তখন এই যে দেখেন এত মানুষজন, এত কোলাহল, ভিড়ভাট্টা কিছুই ছিল না। মানে হুট করে আজকে প্ল্যান করছি, আমার ফ্রেন্ডকে বলছি যে একটা জায়গা যাবো, চলো একটু ব্লগও করে ফেলি, সাথে ঘুরো হবে। তো ওই সুবাদে আসার সাথে না আমি মেল আমি মেলে আসছি মসজিদ দেখার জন্য সিরিয়াসলি। তো হুট করে ওর সাথে কথা হয়েছে, ভাই এদিক দিয়ে কী আছে, ও বলতে একটা নদীর পার আছে, দেখেন আমি এখানে আসছি একবার, কিন্তু এই এটা তো জীবনে আসিনি, ফার্স্ট টাইম ঢুকছি আমি, এটা দেখা ঘুরছি সিটির মধ্যে, আসতে পারবেন। আর ভাই থ্যাংক ইউ সো মাচ, ভাইয়ার লিঙ্ক ডিসক্রিপশনও আছে, ভাইয়ার সিন চ্যানেল নামটা যে আমার নাম হচ্ছে বাজেট ব্লগস। আচ্ছা বাজেট ব্লগস, ভাইয়া যেমন সুন্দর প্লেসটা, এত সুন্দর মানে পরিবারই লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, দেখো অনেক ভালো লাগতেছে, আপনারা ব্লগটা এনজয় করতেছেন, সাথে থাকেন আরো মজা হবে, খেলা হবে। সো গাইস আমার খুবই পছন্দের একজন পার্সন চলে আসছে, ফয়সাল ভাই, লজ্জা ভাই লাভ নেই, তুমি অনেক সুন্দর লাগতেছে, মানে তার কথা বলতে বলতে সে চলে আসছে এই জায়গাটাতে, আমার জায়গাটা দখল আমাদের দখল, সব রেডি হচ্ছে, কেন সমস্যা আমার লাগবে প্যারানাইজ চিল ব্রো। তো হে গাইস আসসালামু আলাইকুম, আমি ফয়সাল, আজকে চলে এসেছি আমরা ওএস মাদির ভিডিওতে। তো খুবই কষ্ট পেয়েছিলাম যখন ওএস মাদি ভাইয়ের ফার্স্ট চ্যানেলটা অনুভূতি গাইস আমার ব্লগ দেখতে দেখতে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল জোসেক ম্যান, প্লাস সিংকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দিন, তার প্লাস পাশে একটি মনসু ভাই আছে বদ্দা, মানে সে লেভেল একটি পার্সন, ও বাবা মানে ওর নামটা আমি নিচে বুঝছেন পাহাড়ের উপরে চোরের মধ্যে, ওমা আসিব দেখি দিতে এখানে হাজির, ওমা আসিব সাইকেল নিয়ে ওমা ডুস ঠুস শুরু করে দিচ্ছে, প্রো লেভেল মানুষ ও, প্রো পয়সা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আরো প্রো, ও যে ডলার ডলার কামাচ্ছে ভাই, একটা ডলার আমার এখানে ইনভেস্ট করেন নাই, $3 যাই হোক $3 এক ডলার ইনভেস্ট করুন আজকে। আর আমরা উইদাউট ডলার প্রত্যেক ইউটিউবারকে দেখা হয়েছে, খুব ভালো লাগছে, যাই হোক প্লেস আসলে অস্তে চাইলে আসতে পারবেন, মা আমার পেজে আমি দিয়ে দিব কিভাবে আসবেন, এই পর্যন্ত ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, হ্যাঁ অনন্য, হ্যাঁ অনন্য কিছু অনন্য বললাম তো আমি আসলে বলতাম না, আর মসজিদটা আসলে আর কাজ চলতেছে, আর 1 মাস লাগবে, তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, যারা লাইক দেন না লাইক দিবেন, আসসালামু আলাইকুম।